হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন বেসিক্যালি আই এম খুব এক্সাইটেড বিকজ একটা নতুন জব সার্কুলার আসছে যাদের জন্যে এটা বেসিক্যালি একেবারে ফ্রেশ যারা সবেমাত্র মাত্র কমপ্লিট করছেন বা কোনো এক্সপিরিয়েন্স নেই বাট ভালো একটা জব খুঁজতেছেন তাদের জন্য বেসিক্যালি এই জবটা খুবই ভালো হবে এবং স্পেশালি যারা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখেন জবটা বেসিক্যালি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বা ইউসিবি ব্যাঙ্কের সো ব্যাঙ্কের এই জবটা হচ্ছে বেসিক্যালি পজিশনের নাম হচ্ছে প্রভিশনারি অফিসার সো আমরা দেখি যে জবটাতে আসলে কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই আমার মনে হয় যে সবাই কম বেশি এই ব্যাংক সম্পর্কে জানেন বাংলাদেশের ওয়ান অফ দ্য জায় প্রাইভেট ব্যাংক এটা সো এই রিকোয়ারমেন্ট পজিশনের নাম যদি বলি প্রভিশনারি অফিসার সো জব রিকোয়ারমেন্টের মধ্যে আছে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস শুড হ্যাভ মিনিমাম ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট আর ডিসিপ্লিন ফ্রম ইউ জি সি অ্যাপ্রুড রেপুটেড ইউনিভার্সিটি ফরেন ইউনিভার্সিটি উইথ এট লিস্ট সি জি পি এ থ্রি আউট অফ ফোর অর ফার্স্ট ক্লাস অর ইকভেলেন্ট রিজাল্ট অ্যান্ড মিনিমাম জি পি এ ফোর আউট অফ ফাইভ ইন এসএসসি অ্যান্ড এইসএসি অ্যান্ড ইক্ট লেভেল ইন কেস অফ ও লেভেল অ্যান্ড এ লেভেল মিনিমাম ফাইভ বিএস অ্যান্ড টু বিএস রেসপেক্টিভলি বেসিক্যালি এখানে যেটা বলছে তারা যে অনার্সে এখন যেহেতু গ্রেডিং সিস্টেম ফোরের মধ্যে আমাদের হয়ে থাকে সো এই ফোরের মধ্যে মিনিমাম তিন থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি যাদের আমরা যারা কমপ্লিট করেছি ফাইভের মধ্যে অবশ্যই ফোর থাকতে হবে দ্যাট ইজ কন্ডিশন দুইটা আপনার অনার্স লেভেলে মিনিমাম থ্রি থাকতে হবে আউট অফ ফোর এবং এসএসসি এবং এইচএসসি লেভেলে ফাইভের মধ্যে মিনিমাম ফোর থাকতে হবে সো ন্যাশনালিটি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি বাংলাদেশি সিটিজেন এটা তো আসলে বলার কিছু নাই এজ নট ওভার দেন থার্টি মানে বয়স আপনার তিরিশের বেশি হওয়া যাবে না এবং এটা সর্বোচ্চ জুলাই পনেরো দুই হাজার একুশের মধ্যে আরকি এই তারিখের মধ্যে তিরিশ পার হওয়া যাবে না আর কি সিলেকশন প্রসেস ওনারা বলে দিছে যে দ্য সিলেকশন প্রসেস উইল বি পিওরলি অন মেরিট বেসিস অ্যান্ড শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সিট ফর কম্পিটিটিভ রিটেন টেস্ট সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন রিটেন টেস্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ তার মানে হচ্ছে এখানে মেরিট বেসিসে তারা এই জবটা প্রোভাইড করবে এবং সিলেকটিভ কম্পিটিটিভ এক্সাম দিতে হবে এবং সবাইকে এবং এটা হচ্ছে শর্ট লিস্টেড করা হবে সে দুই হাজার অ্যাপ্লিকেশন যদি পড়ে সব সবাইকে তো আর এক্সাম নেওয়া সম্ভব হবে না এখান থেকে তারা শর্ট করবে যারা শর্ট লিস্টেড হবেন তারা রিটেন টেস্ট দিতে হবে রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র ভাইভা দিতে পারবে প্লেসমেন্ট পলিসি অ্যান্ড কম্পেনজেশন প্যাসেজ প্যাকেজ সো সিলেক্টেড প্রভিশনারি অফিসার শ্যাল রিমেইন অন প্রভিশন ফর দ্য পিরিয়ড অফ ওয়ান ইয়ার উইথ কনসলিডেটেড স্যালারি ফোর্টি ওয়ান থাউজেন্ড পার মান্থ মানে এক বছর প্রভিশনার প্রভিশন টাইম যাবে যেটা এই সময়ের মধ্যে তার স্যালারি হবে হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা পার মান্থ হিসাবে স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ প্রভিশনারি পিরিয়ড প্রভিশনারি অফিসার উইল হ্যাভ কনফার্ম অ্যাজ সিনিয়র অফিসার তার মানে এক বছর পরে তারা হচ্ছে সিনিয়র অফিসার হিসেবে ট্রিট হবে যাদের যাদের পারফরমেন্স ওকে থাকবে এবং তাদের স্কেল হবে হচ্ছে বাহান্ন হাজার টাকা পার মান্থ উইথ আদার বেনিফিট এবং অন্য অন্য বেনিফিট আছে সো আদার কন্ডিশন যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রভিশনারি অফিসার উইল বি রিকোয়ার্ড টু এক্সিকিউট এ বোর্ড অন নন জাস্টিক্যাল এ স্ট্যাম্প ফর সার্ভিসিং ইউসিবি ফর মিনিমাম পিরিয়ড অফ থ্রি ইয়ার্স আহ ফ্রম দ্য ডেট অফ জয়নিং মানে তিন বছরের জন্য আপনাকে একটা কমিটমেন্টে যাইতে হবে ব্যাংকের সাথে যে তিন বছরের মধ্যে আপনি জব ছাড়তে পারবেন না ক্যান্ডিডেট আন উইল টু ওয়ার্ক ক্যান হোয়ার ইন বাংলাদেশ নিড নট টু অ্যাপ্লাই যারা বাংলাদেশের মানে জিওগ্রাফি নিয়ে যাদের প্রবলেম আছে জব জব লোকেশন নিয়ে যাদের প্রবলেম আছে তাদের আসলে এটা ডিসকারেজ করা হয়েছে অ্যাপ্লাই করার জন্য বেসিক্যালি আপনাকে যে কোনো জায়গায় বাংলাদেশের এ এটাতে পোস্টিং হতে পারে সো মেন্টালি এটা প্রিপেয়ারি প্রিপেয়ার্ড থাকতে হবে আপনাকে দেন তারপরের কন্ডিশন যেটা বলা হয়েছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার্ড ফর সিলেকশন প্রসেস ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আসলে এরা সিলেক্ট করবে না ইউ বি রিভার্স দ্য রাইট টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট অ্যানি অ্যাপ্লিকেশন উইদাউট অ্যানি রিজন হট ওভার তার মানে এটা এখানে যেটা বলছে যে এই ইউসিবি এটা আসলে রাইট প্রিজার্ভ করে যে যে কোনো সময় যে কোনো অ্যাপ্লিকেন্টকে যদি তারা মনে করে যে এটা আসলে হচ্ছে না দেন ওরা ক্যান্সেল করতে পারে বেসিক্যালি এটা একটা নর্মাল কন্ডিশন দেওয়া থাকে দেন অ্যাপ্লিকেশন প্রসিডিউর বলছে যে ইফ ইউ থিঙ্ক ইউ আর রেডি টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড টু মিট দ্য রিকোয়ারমেন্টস প্লিজ অ্যাপ্লাই থ্রু বিডিজ ডট কম উইথ দ্য অ্যাটাচমেন্ট অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি ট ট্রান্সক্রিপ্ট গ্রাজুয়েশন উইদিন জুলাই ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তার মানে গ্র্যাজুয়েশন জুলাই ফিফটিনের মধ্যে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট আছে তারা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি দিয়ে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেই লিঙ্কটা আমি ডেফিনেটলি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য মানে লুকেটিভ জব কারণ হচ্ছে যারা ফ্রেশার তারা বেসিক্যালি একটা লুকেটিভ স্যালারি থেকে কিন্তু এই জবটা স্টার্ট করতে পারবে এক বছর এটা থাকবে হচ্ছে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা মতো স্যালারি এবং এক বছর কমপ্লিট হলে এটা টেন থাউজেন্ড বেড়ে যাবে এবং বাহান্ন হাজার টাকা উইথ আদার বেনিফিট সো আমার মনে হয় যে ফ্রেশার যারা যারা হচ্ছে প্রাইভেট সেক্টরে স্পেশালি ব্যাঙ্কিংয়ে যারা ক্যারিয়ার করতেছেন তাদের জন্য এটা এটা একটা খুব বড় অপরচুনিটি আমার মনে হয় এটা মিস করা উচিত হবে না এবং অবশ্যই আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে হচ্ছে জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে সো এই তারিখের মধ্যে আপনাকে লিংকে গিয়ে ডেফিনেটলি আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে সো হোপ ফর দ্য বেস্ট আর বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ